পরিচালক দেলওয়ার জাহান ঝন্টুর তুমি আসো তুমি নেই চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নায়িকা প্রার্থনা ফারদিন দিঘির। ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে আগামী 12 মার্চ। পরিচালক ঝন্টু জানান ছবিটি 12 মার্চ মুক্তি পাচ্ছে। বিষয়টি চূড়ান্তের পর প্রচারণাও শুরু করেছেন তিনি। সিমি ইসলাম কলির প্রযোজনায় এ ছবিতে দিঘির বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন আসিফ ইমরোজ। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত চক্রবর্তী, আসিফ ইমরোজ, প্রার্থনা ফারদিন দিঘি, শবনম পারভিন। প্রসঙ্গত, কাজী হায়াতের কাবলিওয়ালা চলচ্চিত্রের মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় দিঘির। 30টিরও বেশি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে 3 বার শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। 2012 সালে চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের ছোট্ট সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে শেষবারের মতো অভিনয় করেন তিনি। এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। দীর্ঘ 8 বছর পর ফিরছেন নায়িকা হয়ে। অভিনয়শিল্পী সুব্রত দোয়েল দম্পতির একমাত্র মেয়ে দিঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে। গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে আসেন ছোট্ট দিঘি। বিজ্ঞাপনে তার মুখে, বাবা জানো আমাদের সেই ময়না পাখিটা আজ আমার নাম ধরে ডেকেছে, সংলাপটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। তবে 2011 সালে মা দোয়েলের মৃত্যুর পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পড়াশোনায় মনোযোগী হয়েছিলেন দিঘি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা হয়ে থাকে। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক, নায়িকা, শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।